আমি দিলীপ কুমার বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স, AAS কলেজ পাংশা, রাজবাড়ি। আমার আজকের বিষয় গণিত প্রথম পত্র সরলরেখা 3F। অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। ছাত্রছাত্রীদের প্রতি আমার বিশেষ পরামর্শ, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো, যাতে করে করোনা সংক্রমণ থেকে বিরত থাকতে পারো। আমি অঙ্ক দুটি এখন আলোচনা করব। দেখো, অঙ্ক দুটি বোর্ডে আমি তুলে রেখেছি, ওয়াই অক্ষের সমান্তরাল এবং 2x-7y+11=0 একটা সমীকরণ, ও x+3y-2=0 রেখা দ্বয়ের সাথে সমবিন্দু। এরূপ রেখার সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে। এখন দেখো সলিউশনে, প্রথম রেখাটি আমরা তুলে রেখেছি, প্রদত্ত রেখা 2x-7y+11=0, এক নম্বর রেখা। দুই নম্বর রেখাটি x+3y-8=0। এই এক এবং দুই রেখাকে বজ্রগুণন করে আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো বজ্রগুণন পদ্ধতিতে আমরা এক্স বাই অল্টারনেটিভ নাম্বার থেকে পেয়েছি 56-33, ওয়াই বাই 11+16=1/6+7। এখন এটাকে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমরা পেলাম x/23, y/27 এবং 1/13। তাহলে ছেদ বিন্দুটির স্থানাঙ্ক, x স্থানাঙ্ক 23/13 এবং y স্থানাঙ্ক হচ্ছে 27/13। অতএব এক ও দুই নং রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 23/13 এবং 27/13। এখন দেখো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x=k, এটি তিন নম্বর সমীকরণ। এই সরলরেখাটি ওই ছেদবিন্দুগামী অর্থাৎ 23/13 এবং 27/13 বিন্দুগামী। যদি এটা হয় তাহলে আমরা x=k, এখানে x এর মানটি 23/13 বসিয়ে দিলে k এর মান আমরা পেয়ে গেলাম, k এর মান পেলাম 23/13। এখন এই y এর মানটি আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে দেব। তিন নম্বর সমীকরণে বসিয়ে দিলে এই x এর মানটি তিন নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেব, x এর মানটি পেয়েছি আমরা 23/13। তাহলে তাহলে কে এর মান পেলাম 23/7। এখন কে এর মানটি যদি আমরা তিন নম্বর সমীকরণে পাই তাহলে y=23/13। এখানে যদি অল্টার করা যায় তাহলে 13y-23=0। ইহাই নির্ণয় সরলরেখার সমীকরণ, একটি অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় অঙ্কটি আমরা লিখেছি যে এরূপ একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 4-3 বিন্দুগামী এবং 2x+11y-2=0 রেখার উপরে লম্ব।
এখন আমরা প্রদত্ত সমীকরণটি 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়াল টু 0, এটি প্রদত্ত সমীকরণ 1 নম্বর সমীকরণ। এই রেখার উপরে লম্বরেখার সমীকরণ আমরা জানি যে 2x প্লাস 11y মাইনাস 2 মানে লম্বরেখার সমীকরণ হবে 11x, যেহেতু এখানে প্লাস আছে তাহলে মাইনাস 2y প্লাস কে ইজ ইকাল টু 0। এখন যেহেতু এই 2 নম্বর রেখাটি 4-3 বিন্দুগামী, অতএব এইখানে আমরা এক্স ওয়াই মানটি বসিয়ে দিলে চলে যাবে 4×11 × 4 − 2×−3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখন এখানে যোগ বিয়োগ করলে কে এর মান কে ইজ ইকুয়াল টু −50। এই এখন কে এর মানটি 2 নম্বর সমীকরণে বসালে 11x − 2y − 50 ইজ ইকুয়াল টু 0। ইহা নির্ণয় সমীকরণ। অ্যান্সার